আপনি কি হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বা হাঁটু ভাঁজ করতে হাঁটুর মধ্যে কি বাজনা বাজছে? তাহলে আমার ভিডিওটা দেখুন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু নিয়ম মেনে চলুন। আমি চাই আমার সমস্ত বন্ধু দাদা দিদিরা আমার ভিডিও দেখে উপকার পান আর সুস্থ থাকুন। গুড মর্নিং ফ্রেন্ড, সুপ্রভাত। আমার মর্নিং ওয়াক কমপ্লিট, ঘরে এসে আমার নিজের এক্সারসাইজগুলো কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদের কাছে ভিডিও দিয়েছিলাম একটা কোমর ব্যথার জন্য কোন ব্যায়াম করবে আর কোনটা করবে না, আর বলেছিলাম আগের ভিডিওতে যে এরপরে তোমাদের আমি হাঁটু ব্যথার জন্য ভিডিও আনবো, যে হাঁটু ব্যথা হলে কি করবে করবে না, কোন ব্যায়াম করবে করবে না। তাহলে আজকে আমরা হাঁটু ব্যথা নিয়ে ভিডিও করব, তাহলে চলো দেখে নাও ভিডিওটা। কোমরে ব্যথায় যেমন আগে দাঁড়িয়ে করেছি, হাঁটু ব্যথায় কিন্তু আগে বসে ব্যায়ামগুলো করতে হবে, আর আগে আমাদের পায়ের ফ্লেক্সিবিলিটি আনতে হবে। এইভাবে পা মেলে দিয়ে প্রথমে পাটাকে ঘুরিয়ে তারপরে উপর নিচ করে আস্তে আস্তে এইভাবে পাটাকে আগে নরম করতে হবে। তারপরে হাঁটু, এই যে হাঁটুটাকে যে একবার টেনে ধরে নিয়ে ছেড়ে দেওয়া, এইটা কিন্তু হাঁটুর ব্যায়ামের অভ্যর্থ ব্যায়াম, এক নম্বর ব্যায়াম কিন্তু এটা। এইভাবে 20-25 বার করবে, আর এটা তো যে কোনো সময় বসে থেকে টিভি দেখতে দেখতেও করা যায়, দিনে 2-3 বার করলেও ওটা কোনো ক্ষতি নেই। তারপরে যে আমাদের যে জয়েন্টটা কোমরে, সেই জয়েন্টটাকে লুজ করার জন্য এটা করতে হবে। এটা কিন্তু প্রথমে কেউ করতে পারবে না যাদের অভ্যাস নেই, তবে করতে করতে যেইটুকু হয় সেটাই যথেষ্ট। এইভাবে আগে বসে থেকে এটা হলো, তারপরে যেটা আমরা বজ্রাসন বলি এইভাবে করতে হবে, যাতে থাইটা লুজ থাকে। ঠিক এইভাবে কিছুক্ষণ, আমি তো এখানে বেশিক্ষণ ধরে করে দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এইবার আপনারা করে নেবেন পদ্মাসন, এটা কিন্তু পায়ের ব্যথা হাঁটুর ব্যথার জন্য খুবই দরকারি ব্যায়াম একটা, আর যাদের অভ্যাস নেই তাদের একটু অসুবিধা হবে, কিন্তু হয়ে যাবে, অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। এইভাবে উল্টে এপাশে একবার ওই পাশে একবার করতে হবে, আর স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে, আর ধীরে ধীরে পাটাকে আগে এইভাবে মেলে দিয়ে আবারই কিন্তু প্রত্যেকটা ব্যায়ামের পরে সেটাকে রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য সময় দিতে হবে। এবার চিত হয়ে শুয়ে নিয়ে এবার হাঁটু দুটোকে ঠিক এইভাবে সাইক্লিং করতে হবে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডভাবে। এটা অভ্যাস করতে করতে আস্তে আস্তে থেকে 50-100 এরকম কাউন্ট করে করলে হবে, আর ঠিক হয়ে যাবে, কোনোটা কোনো অসুবিধা নেই। আর এগুলো কিন্তু হাঁটুর ব্যায়ামের জন্য অবশ্যই করণীয়। তারপরে শুয়ে বসে যেমন করেছিলাম তেমনি শুয়ে পাটাকে এরকমভাবে রিল্যাক্স করতে দিতে হবে। প্রথমেই চিত হয়ে গেল, এইবার উপর হয়ে শুয়ে এইগুলো কিন্তু পরপর করতে হবে। উপর হয়ে শুয়ে আমরা যেটা ধনুকাসন বলি সেই ধনুকাসনের মতন, কিন্তু এটা ধনুকাসনের মতন করতে পারবে না তোমরা, এইভাবে শুধু ধরে রাখলেই হবে। ওঠাটাও খুব আস্তে ধীরে ধীরে করতে হবে, বারবারই বলছি কিন্তু ব্যায়াম মানে কিন্তু যোগব্যায়াম মানে সাধনা, এটা কিন্তু কোনো তাড়াহুড়ো খেলাধুলার মতন করলে হবে না। এরপরে এই যে কদমতল, আর যোগব্যায়াম করলে যেমনি শরীরের উপকার হবে তেমনি মনের দিক থেকেও আমরা সমৃদ্ধ হতে পারবো, তার জন্য শরীর মন দুটোই সুস্থ থাকবে। ঠিক এইভাবে এইবার রিল্যাক্সেশনের জন্য ঠিক এইগুলো কদমতলটা আস্তে আস্তে 10-50-100 যা পারো, আমি 100 থেকে যেমন শবাসন করা হয় রিল্যাক্সের জন্য, এই ব্যায়াম তো আমাদের দেখা হয়ে গেল, কোমরে ব্যথার হাঁটু ব্যথার সব ব্যায়ামগুলো আমাদের দেখা হয়ে গেল। কিন্তু শুধু ব্যায়াম করলেই তো হবে না, তার সঙ্গে কিছু নিয়মও আমাদের মেনে চলতে হবে। আচ্ছা, তার আগে আমি বলি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি এরকম ভিডিওগুলো আনলে তোমরা সঙ্গে সঙ্গে সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি কারোর মনে হয় যে এই ধরনের ভিডিওটা তোমাদের প্রয়োজন, তাহলে আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো সবসময়ের জন্য তোমাদের ভিডিওগুলো দিয়ে সাহায্য করার। আচ্ছা, এবার আমাদের আর কী করতে হবে জেনে নাও। সবসময় মনে রাখতে হবে হাঁটু ব্যথার জন্য হাঁটু কিন্তু কখনো ভাঁজ করে বসা যাবে না,
এটা আমাদের যখন আমরা সবজি কাটবো বা বাগানে কাজ করব কিংবা অন্য কোনো কাজের সময় আমরা একটা টুল নিয়ে নেব সবসময়ের জন্য। আমাদের কোমর আর হাঁটুর যে হাইটটা হবে, যেটা আমাদের বসলে আমাদের কমফোর্টেবল মনে হবে নিচে, সেরকম সাইজের একটা টুল নিয়ে নেব। তাহলে কি হবে, তাহলে হাঁটুর উপরে চাপটা পড়বে না, আর বডি ওয়েট সবসময়ের জন্য কম রাখতে হবে। খাওয়া দাওয়া ডায়েট তো আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে, ঠিক রাখতে হবে, সেটা মনে রাখতে হবে। আর যখন একটু ব্যথা আরম্ভ হবে অল্পতেই, তখন আমরা হালকা করে গরম সেঁক দেব, যাতে আমাদের রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে। এটা অনেক সময় রক্ত চলাচল, নার্ভগুলো যখন জ্যাম হয়ে যায় তখন রক্ত চলাচলটা ঠিক হয় না বলেই ব্যথা হয়। তারপরে যে হাঁটু ভাঁজ করলে একটু বয়স হলে যখন ক্যালসিয়ামের অভাব হয় বা হাঁটুতে যে আমাদের ভাঁজ করতে যে অসুবিধা হয়, সেটা আর ব্যবহার করতে হবে, কোমরটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। নর্মাল বাংলা যে আমাদের প্যানগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইগুলো কিছু কিছু নিয়ম মানো, দেখো তোমাদের হাঁটু ব্যথা সেরে যাবে। আর এক্সারসাইজটা কিন্তু মাস্ট, এটা কিন্তু করতেই হবে। আর এরপরে বেশি ব্যথা হলে সবসময় বলবো ডাক্তারের কাছে যেতেই হবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানিও, আর আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে।